পাসপোর্ট নাগরিক অধিকার। আর সেই অধিকার নিশ্চিত করি আমরা, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। গত কয়েক বছরে নতুন এক যুগে প্রবেশ করেছে আমাদের অধিদপ্তর। বর্তমান সরকারের প্রতিজ্ঞা ডিজিটাল বাংলাদেশ, তারই প্রতিফলন শুরু হয় সর্বপ্রথম এই অধিদপ্তর ডিজিটালাইজেশনের মাধ্যমে। 2010 সালের পহেলা এপ্রিল মেশিনেবল পাসপোর্ট অর্থাৎ এমআরপি পাসপোর্ট প্রদান করতে সক্ষম হয়েছি আমরা। এ পর্যন্ত বাংলাদেশ নাগরিকদেরকে প্রায় 2 কোটি পাসপোর্ট দিতে সক্ষম হয়েছি। বিদেশি নাগরিকদেরকে প্রায় 6 লক্ষ মেশিন রেবল ভিসা প্রদান করতে পেরেছি। প্রায় 11,000 কোটি টাকা সরকারি কোষাগারে জমা করেছি। এ সময় আধুনিক প্রযুক্তির ব্যবহার ছড়িয়ে গিয়েছে অধিদপ্তরের প্রতিটি শাখায়, প্রতিটি ক্ষেত্রে। ইতিমধ্যে অনলাইনে পাসপোর্টের আবেদন গ্রহণ করছি, যাতে করে একজন ইউনিয়ন তথ্য কেন্দ্রের মধ্যে বসেও কিন্তু তার আবেদনটা অনলাইনে পূরণ করতে পারেন। অনলাইনে অর্থ প্রদানের ব্যবস্থা করা হয়েছে, ট্র্যাকিং এর একইভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। অনলাইনে ফি, ফর্ম জমা ইত্যাদি করার প্রেক্ষিতে যে দালাল মুক্তির একটা প্রচেষ্টা, সেটাও এক্ষেত্রে লক্ষণীয়। সেবার মান বৃদ্ধির ক্ষেত্রে গত 2 বছর উল্লেখযোগ্য। আমরা ওয়ান স্টপ সার্ভিস শুরু করেছি। প্রতিবন্ধী, অসুস্থ ও প্রবীণ নাগরিকরা এতে করে সুফল পাচ্ছেন। শুধু রি ইস্যু করার ক্ষেত্রে আলাদা সেবা দেওয়া হচ্ছে। আমাদের সাথে কেউ যোগাযোগ করলে আমরা সেবাদানে সচেষ্ট থাকি। নির্দিষ্ট সময়ের মধ্যে সেবাদান সম্ভব হওয়ার আরেকটি কারণ হল এখন আমাদের পাসপোর্ট আমরা নিজেরাই প্রিন্ট করছি। আর সেগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে সাহায্য করছে বাংলাদেশ ডাক বিভাগ ও ফেডেক্স। কর্মকর্তা কর্মচারীদের দক্ষতাও বেড়েছে বহুগুণ। ট্রেনিং ও ভিজিট হচ্ছে নিয়মিত। দেশের বাইরের মিশনগুলোতেও প্রতি বছর আমাদের কর্মীরা যাচ্ছেন, সাথে আসছে দিনের পরিকল্পনাও গ্রহণ করছি আমরা। প্রক্রিয়াকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করছি। 5 বছরের যে বর্তমানে পাসপোর্টের মেয়াদ আছে সেটাকে 10 বছরে রূপান্তর করার চেষ্টা করছি। পাসপোর্টের সেবাটা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সব জেলায় পাসপোর্ট অফিস হয়ে গিয়েছে। বিদেশি মিশনগুলিতে পাসপোর্ট অফিস আমরা খুলেছি। দেশের সাম্প্রতিক সংকটকালীন সময়ে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। খুব অল্প সময়ে 10 লক্ষেরও বেশি শরণার্থীর বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করি আমরা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্রয় দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন। তারা যদি কখনো পাসপোর্ট করতে আসে আমরা তাদেরকে আলাদা করতে পারবো, তারা কখনই আমাদের পাসপোর্ট পাবেন। আমরা ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা পাসপোর্ট এবং শুধু এমআরপি পাসপোর্ট না, আমরা এমআরপি গেইটও করছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা আমরা পাসপোর্টের কাজ এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারব এবং আগামী বছর থেকে আমরা পাসপোর্ট সবার হাতে পৌঁছে দিতে পারব। আমরা পিছিয়ে নেই, উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ আজকে এগিয়ে চলছে। পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সেবাগুলো জনগণের আরও কাছে পৌঁছে দিতে 2016 সাল থেকে শুরু হয় পাসপোর্ট সেবা সপ্তাহ। একটা লোককে হাসি মুখে বহন করে, হাসি মুখে তাকে বিদায় দিতে পারলে অধিদপ্তরের যে মূল মন্ত্র, পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃশর্ত সেবায় অঙ্গীকার, সেটা বাস্তবায়ন। পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃশর্ত সেবায় অঙ্গীকার, এই যে প্রতিবাদ্য আপনারা গ্রহণ করেছেন, সেজন্য আপনাদেরকে আমি সাধুবাদ জানাই। পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃশর্ত সেবায় অঙ্গীকার।